গুড মর্নিং বন্ধুরা। তো বনবিধির আজকে আমাদের সেকেন্ড দিন জাস্ট চালু হলো, সকালের এনভায়রনমেন্টটা জাস্ট অসম। বনবিধি সম্পর্কে, বনবিধিতে যেমন চেক ইনের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্ক, তাছাড়া আপনারা রুম থেকে আলাকার বেশি এবং বুফে সিস্টেমের লাঞ্চের অপশান আছে। সাতটা সানডে স্পেশাল বুফে এবং কোনো ওকেশনালি স্পেশাল বুফে থাকে, তাছাড়া আলাকার সিস্টেম তো থাকে রুম সার্ভিস থেকে। আমাদের এখানে অলরেডি 24টা রুম আছে, রুমের প্রাইস আপনি দেখতেই পাচ্ছেন, সবাই দেখতেই পাচ্ছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এবং সূর্যটা খুব সুন্দর। সকালবেলা অ্যাকচুয়ালি একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল, বাট এখন ওয়েদারটা একটুখানি গরম বাড়ছে আস্তে আস্তে। কিন্তু হ্যাঁ, ফটো তোলার জন্য বা ব্লগিং করার জন্য একদম পারফেক্ট, লাইটের যে ক্যাপচার্স সেই জিনিসগুলো একদম সুন্দরভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিই যে সকালের অনুভূতি কীরকম। এটা হচ্ছে সেই এন্ট্রেন্স, এন্ট্রেন্স থেকে যেতে হবে। তো আমরা যদি একটু পরেই আমরা হচ্ছে ব্রেকফাস্টে যাবো, 8:30 থেকে ব্রেকফাস্ট, 8:30 থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট, এবং তারপরে হচ্ছে লাঞ্চ বেসিক্যালি 1টা থেকে থাকে, আর ডিনারটা আপনাদের রুমেই ওরা সার্ভ করে দেয়। কালকে ডিনারটা অসাধারণ ছিল, অসাধারণ এক্সপিরিয়েন্স, রান্না খুব ভালোই হয়েছে। তো 10টার মধ্যে পারবেন লাস্ট অর্ডার ওখানে নেবে, 10টার মধ্যেই হয়তো হয়ে যাবে। তো আরেকটা জিনিস, হ্যাঁ, রাত্রে যদি আপনাদের খিদে পায় কোনো কিছু চেষ্টা করবেন, তো ম্যাগি বা কোনো কিছু জিনিস নিয়ে আসার জন্য, হয়তো সেগুলো রাত্রে খিদে পেলে এদের তো ক্যান্টিন কিচেন বন্ধ হয়ে যায়, তো সেই জিনিসগুলো একটুখানি মাথায় রেখে পেলে সুবিধা হয়, বিস্কিটস বা জাতীয় যা কিছু। আর ফ্রেন্ডসরা বা ফ্যামিলিদের যে দুটো আলাদা করে কেউ কোনো ডিস্টার্বেন্সের কোনো ব্যাপার নেই। গেটের পর থেকে এই হচ্ছে ওদের অফিসের মেনটেন্স, তো এখান থেকে হচ্ছে ওদের বনবিধি যে বসার বা গেস্টের মিটিং, তো এখানে মোটামুটি পার্ক মতো জায়গা রয়েছে। সকালের পরিবেশটা সত্যিই খুব প্লেজেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই বনভোজন, হচ্ছে সেই মকুল কাউন্টার্স এবং ওদের এই যে বসার সিট, প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে সুন্দর করে। সাউথগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে, এটা একটা সুন্দর একটা সেলফি জোন বা ফটো মুভমেন্ট সাপোর্টের জন্য। সাইডটা আপনাদের একবার ঘুরে দেখি কিরকম লাগছে।
আচ্ছা আর আপনার পয়েন্ট হচ্ছে সঙ্গে
ব্যাপারটা যদি কেউ অমলেট বা অমলেটটা আমাদের লাইভ কাউন্টার থাকে, আচ্ছা লাইভ কাউন্টার থেকে আপনারা অমলেট পেয়ে, আচ্ছা তো সেটাও এই কমপ্লিমেন্টারির মধ্যে, কমপ্লিমেন্টারির মধ্যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে আপনি একটু মকটেলটা আমাদের ব্যাপারে বলে দাও যে মকটেল কাউন্টার নিয়ে, তো নেক্সট আমার ওই বনবিধি সম্পর্কে, ঠিক আছে বনবিধিতে যেমন চেক ইনের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্ক, তাছাড়া আপনার রুম থেকে আলাকার বেশি এবং বুফে সিস্টেমের লাঞ্চের অপশান আছে, স্যাটারডে সানডে স্পেশাল বুফে এবং কোনো ওকেশনালি স্পেশাল বুফে থাকে, তাছাড়া আলাকার সিস্টেম তো থাকছেই রুম সার্ভিস থেকে। আমাদের এখানে অলরেডি 24টা রুম আছে, রুমের প্রাইস সেপারেট আছে, ১৩২ তাছাড়া আপনারা ডিনার পেয়ে যাচ্ছেন, স্ন্যাক্স পেয়ে যাচ্ছেন, আর আমাদের এটা হচ্ছে মকটেল বার আছে যেখানে মকটেলের সব পয়েন্ট পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে এখানে কেউ যদি রাতে নাইট স্টে না করে এমনিও যদি ঘুরতে আসে তাদের ব্যাপারটা কি রয়েছে? তাদের জন্য রেস্টুরেন্ট ওপেন আছে, আচ্ছা তারা এমনি সুইমিং পুল হয়তো কিছু এক্সট্রা চার্জ পাবে, মানে অ্যাভেলেবল আছে অন টাইম রেস্টুরেন্ট এসে তখনই সব পেয়ে যাবে। তাছাড়া আমাদের ফ্যাসিলিটির মধ্যে সুইমিং পুল আছে, বোটিং আছে, অ্যান্ড ফিশিং আছে, আচ্ছা ঠিক আছে, বা বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক অনেক রকমের আইটেম আছে। করলাম তো যিনি রাজেশ, তো ও আমাদের লাস্টে যে এন্ডিং পার্টটা এবং প্রসেসটা বলে দিল, অবশ্যই আপনারা আসুন এবং রাজেশ কুমার যদি কিছু বলার থাকে একবার বলে দাও সবাইকে। হসপিটালিটি, ওয়েলকাম এবং ক্লিননেস, সমস্ত জিনিসের সাপোর্ট, সব জিনিসগুলো সুন্দরভাবে করেছে, এবং ওনাদের যে রুম ক্লিনিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, তার সাথে হচ্ছে যে সাজানো গোছানোর প্রত্যেকটা ফুল থেকে শুরু করে এভরিথিং, প্রতিদিন সমস্তরা সুন্দরভাবে মেনটেন করে, এবং ওনাদের হসপিটালে তো আমিও রিকমেন্ড করবো আপনারা আসুন বনবিধিতে। এই শহরের থেকে একটু ছোট্টখানি গ্রামে এক থেকে দুদিন কাটানোর জন্য আপনাদের একটা সুন্দর ডেস্টিনেশন।